নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনার সামনে কিছু নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আসলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় বাস্তুশাস্ত্র। আর বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম দক্ষিণ দিকে, পশ্চিম দিকে এবং উত্তর দিকে মুখ্য দ্বার হলে আপনাদের ক্ষেত্রে কী কী শুভ ফল, কী কী অশুভ ফল মিলে থাকে। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব পূর্ব দিকে হওয়া মুখ্যদ্বার বা পূর্বমুখী বাড়ি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কি শুভ ফল, কী অশুভ ফল মিলবে সেগুলি নিয়ে আলোচনা চলবে আজকে। দেখুন, যে কোনো দিকে এই দরজা কিন্তু শুভ হয়, কিন্তু তার মধ্যেও কিছু অশুভ, কিছু নেগেটিভ থেকে থাকে। সেগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি আপনাদের সাথে দক্ষিণ পশ্চিম উত্তরের ক্ষেত্রে। আজকে আমরা একইভাবে আপনার সাথে আলোচনা করব পূর্ব দিকে মুখ্যদ্বারের ক্ষেত্রে। দেখুন, পূর্ব দিকে মুখ্যদ্বার সর্বদা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ঊর্জা বৃদ্ধি করতে সাহায্য করে। পূর্ব দিকে মুখ্যদ্বার আপনাদের ক্ষেত্রে রোগ ব্যাধি নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে। আলোচনা সর্বস্তরে সর্বভাবে করব, কিন্তু আলোচনার প্রথমে বলে রাখি, যারা আমার সাথে বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধে কোনো পরামর্শ করতে চাইছেন তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয়। আর যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডেসক্রিপশন নিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় রয়েছে। দেখুন দর্শক বন্ধু, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আলোচনার মূল বিষয় পূর্ব দিকে হওয়া মুখ্য দরজা আপনাদের ক্ষেত্রে কী বেনিফিট দিতে পারে, কী নেগেটিভিটি দিতে পারে। দেখুন, প্রথমেই বলবো যে পূর্ব দিকে হওয়া দরজা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পজিটিভিটি দেয়, কিন্তু পূর্ব দিকে হওয়া দরজার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। বাস্তুক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব, উত্তর পূর্ব কোণের পূর্ব দিক, অর্থাৎ পূর্ব পূর্ব উত্তর বা পূর্ব উত্তর পূর্ব, এই যে কর্নারটা, এই দুটো কর্নারে আপনাদের ক্ষেত্রে দরজা হওয়া কি শুভ। দেখুন, সেই কারণে আপনাদের পুরো পূর্ব দিকের যে মাপটা রয়েছে সেটাকে আপনাদের ন দিয়ে ভাগ করে দিতে হবে। টোটাল জমির মাপ যদি আপনার 9 ফিট হয়ে থাকে তাহলে 9 দিয়ে ভাগ করুন, 1 ফিট করে বেরিয়ে যাবে। এটা এইরকমভাবে ধরে নিয়ে আপনাদের বের করতে হবে টোটাল যে জমিটি আছে, টোটাল যে আপনার লেন্থটি আছে সেটিকে আপনারা 9 দিয়ে ভাগ করে দেবেন পূর্ব দিকের ক্ষেত্রে। ভাগ করে দেওয়ার পর এই 9টি টুকরের মধ্যে ঠিক উত্তর পূর্ব কোণ থেকে আরম্ভ করে আমরা দক্ষিণ পূর্ব দিকে যাব এক এক করে। প্রথম পর্ব যদি আমাদের উত্তর পূর্ব কোণার পূর্ব দিকে হয়ে থাকে, 1 নম্বর পয়েন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি এই জোনে আপনাদের ক্ষেত্রে মুখ্য দরজা হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কী হতে পারে। দেখুন, পয়সা এখানে প্রচুর আসবে কিন্তু অর্থ এখানে একদমই টিকতে চাইবে না, প্রচুর খরচা হবে, প্রচুর উপার্জন হবে, প্রচুর খরচা হবে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই কর্নারে আপনাদের ক্ষেত্রে আগুন, ইলেকট্রিক থেকে কিন্তু ভীষণ সাবধান, 100% এখানে কিন্তু অগ্নিভয় থেকে থাকে এরকম ধরনের বাড়িতে। সুতরাং উত্তর পূর্ব কোণার পূর্ব দিক ফার্স্ট ফেজ যেটা, সেখানে সর্বদা আপনাদের দরজা অ্যাভয়েড করা উচিত। আলোচনা করব সেকেন্ড পয়েন্ট, 2 নম্বর, এই পজিশনে যদি আপনাদের মুখ্য দরজা হয়ে থাকে পূর্ব দিকে, যাদের পূর্বমুখী বাড়ি তাদের ক্ষেত্রে মহিলার সংখ্যা এই ধরনের গৃহে বেশি থাকবে এবং বাজে খরচ সর্বদা লেগে থাকবে, ভুল জায়গায় ব্যয়, ভুল জায়গায় ইনভেস্ট যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও। সুতরাং এদিকেও কিন্তু দরজা আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। আলোচনা করব 3 নম্বর পয়েন্ট। দেখুন, 3 নম্বর পয়েন্টটা উত্তর পূর্ব কোণকে ছেড়ে তিন নম্বর, উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব দিকে আসতে 3 নম্বর যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই পয়েন্টের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার, অনেকটা শুভ। এই পয়েন্টটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ বলা চলে পূর্ব দিকের মধ্যে। আর্থিক ক্ষেত্র এখানে ভীষণ ভালো হয়, কোনো কিছুর কমতি খুব একটা বোঝা যায় না, সমস্যা তো থাকে কিন্তু বড় ধরনের সমস্যা কিছু এখানে কিন্তু বোঝা যায় না, আর্থিক উন্নতি কিন্তু এরকম ধরনের গৃহে লাগাতার হতে থাকে। আলোচনা করব 4 নম্বর। দেখুন, 4 নম্বর পয়েন্ট 3 নম্বরের পাশেই, অর্থাৎ
তিন নম্বরের পরবর্তী, আচ্ছা দক্ষিণ পূর্ব দিকে যেতে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে যেতে চার নম্বর পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে যদি আপনাদের কখনও কোনোভাবে মুখ্য দরজা হয়ে গেছে তাহলে ভীষণ ভালো বলা হয়, বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পেতে থাকে ব্যবসা। আলোচনা করব পাঁচ নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ মিডিল পজিশন বা পূর্ব দিক, পূর্ব দিকের একদম মিডিলে, এরকম জোনে যদি আপনার ক্ষেত্রে দরজা হয়ে গেছে মুখ্য দরজা, তাহলে বুঝতে হবে মেজাজ কিন্তু সর্বদা তীক্ষ্ণ থাকবে, মন কিন্তু সর্বদা আনচান আনচান করবে, মন ভালো লাগবে না, মনের মধ্যে একটু খিটখিটে ভাব থাকবে। পারিবারিক পরিবারের যে মানুষ রয়েছে তাদের সাথে সর্বদা কিন্তু কোনো না কোনো ঝুট ঝামেলা কন্টিনিউ লেগেই থাকবে। সুতরাং পাঁচ নম্বর পজিশনকে ভীষণভাবে অ্যাভয়েড করা উচিত। তিন নম্বর এবং চার নম্বর আপনাদের ক্ষেত্রে শুভ। ছ নম্বর পজিশনে যদি কারোর দরজা থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো কমিটমেন্টের কিন্তু বড় ধরনের অভাব দেখ লক্ষণীয় হয়। অর্থাৎ বলে তো দিল কাজ আমি করে দেবো, কাজ কালকে পেয়ে যাবেন, হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে কিন্তু কাজে একটা বিঘ্ন আসে, কাজে একটা বাধা আসতে থাকে। আলোচনা করব এই ছ নম্বরে, যে আপনারা অনেক সময় কী হয় কথা দিয়ে ফেলেন কিন্তু কথা রাখতে পারেন না, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে তো ভীষণভাবে। আলোচনা করব সাত নম্বর। দেখুন সাত নম্বর পয়েন্ট ছ নম্বরের পরেরটা, সাত নম্বর যে জোনে এখানে যদি আপনাদের মুখ্য দরজা হয়ে গেছে যাদের পূর্বমুখী বাড়ি, তাদের ক্ষেত্রে বলবো নিজের ছাড়া কোনো কিছুর কিন্তু শোনার এদের সময় থাকে না, সুতরাং প্রত্যেকের সাথে একটু শত্রুতা মনোভাব কিন্তু সম্পর্ক এদের ক্ষেত্রে তৈরি হয়ে যায়। এরকম ধরনের গৃহের মানুষদের সাথে হঠাৎ হঠাৎ কিন্তু সমস্যা লেগেই থাকে। আলোচনা করব আট নম্বর পজিশন। দেখুন আট নম্বর পজিশানে যদি আপনার মুখ্য দরজা হয়ে গেছে, পূর্ব দিকে যাদের মুখ্য দরজা, তাদের ক্ষেত্রে আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে তো বড় বড় লোকসান হয়ে থাকে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি থাকে এই এই ধরনের ঘরে। এখানে কিন্তু দুর্ঘটনায় মৃত্যু এরকম ধরনেরও কিন্তু এই ধরনের গৃহে দেখা গেছে। ঘরে চুরির প্রবণতা বেশি থাকে এবং কোনো রকম জিনিস তছরূপ হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, বড় ধরনের বাড়ির ক্ষেত্রেও কিন্তু এগুলো ডেঞ্জার। ন নম্বর পয়েন্ট একদম কর্নার সাউথ ইস্টে, একদম ইস্ট পজিশানে, ন নম্বর লাস্ট পজিশান। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো এই ধরনের দরজা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে অ্যাভয়েড করা উচিত। এই ধরনের দরজায় আপনাদের ক্ষেত্রে মুখ্যত দেখা গেছে দুর্ঘটনা, চুরি এবং অগ্নিভয় কিন্তু এরকম ধরনের দরজা হয়ে থাকে। সুতরাং মুখ্য দরজার ক্ষেত্রে তিন নম্বর এবং চার নম্বর আপনাদের ক্ষেত্রে আদর্শ, বাদবাকিগুলোর তুলনায় আপনারা পূর্বমুখী বাড়ি অবশ্যই বানান, পূর্বমুখী বাড়ি অবশ্যই করুন, কিন্তু তিন নম্বর এবং চার নম্বর পজিশান জুড়ে আপনারা কিন্তু দরজা করতে পারেন, সেক্ষেত্রে বেটার বেনিফিট আপনারা পাবেন। দেখুন আপনাদের গৃহ যদি তিন নম্বর চার নম্বর পজিশানেও হয় সেক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা আসতে পারে, তখন আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক যেন উঁচু না হয়, পূর্ব দিক যেন ঢালু হয়, পূর্ব দিক যেন নিচু হয় পশ্চিম দিকের তুলনায়, পূর্ব দিক যেন নিচু হয় দক্ষিণ দিকের তুলনায়, এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে পূর্ব দিকের কালার যেন গ্রিন কালার কম্বিনেশান থাকে, সেক্ষেত্রে সতেজতা এবং সোশ্যাল কানেকশান কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। এরকম ছোট ছোট আকারে আপনারা কিন্তু আপনাদের বাস্তুকে রেক্টিফিকেশন করতে পারেন। বাস্তু সম্বন্ধীয় যে কোনো পরামর্শের জন্য নিচে দেওয়া স্ক্রলে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয়। যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন তারাও কিন্তু কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডিসক্রিপশান নিয়ে নিতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা আমাদের বাস্তুর এপিসোডগুলো দেখছেন, আরও বিভিন্ন ধরনের এপিসোড আমাদের চ্যানেলে দেখছেন, কীরকম লাগছে আমাদের প্রোগ্রামগুলি অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।